আরে যা বেটা তুই পারবি, তুই এলাকার পোলাপার না, যা পারবি, তুই পারলে মনে কর যে মিলিয়ন ভিউ, যা। হ্যাঁ ওরে সুজন, ওরে ভাই, এখনই বুঝা দিয়ে কিনেছিলাম রে ভাই। এখানে তো গর্ত, এই যে এইখানে পাড়া দিছিলাম, এই জায়গাটা যে গর্ত বোঝাই যেতেছে না। আর দেখেন পানি এত জোরে পড়তেছে, ওই পাথরটা গর্ত হয়ে গেছে। এখানে উঠবো কিভাবে আল্লাহ জানে, কি পরিমাণ খাড়া আল্লাহ জানে, ক্যামেরায় বুঝাই দিতে পারতেছি কিনা, বাট অনেক খাড়া। এই নিচের থেকে আমরা উপরের দিকে উঠছি। আরে কিচ্ছু হবে না, আরে কিচ্ছু হবে না, সাপ আছে। তোমাদের গোসল করে কেমন লাগছে? এখন বের হয়েছি বাইক ছাড়া, আমরা সিএনজি নিয়ে যাব হচ্ছে ঝর্ণা দেখতে। কোন ঝর্ণায় যাইতেছি আমি সঠিক শিওর না, আমাকে সুজন নিয়ে যাইতেছে। আর বাই দ্য ওয়ে আমি রাঙামাটিতে যেখানে আসি সেটা হচ্ছে পিডিবির ভিতরে। রাঙামাটিতে যতদিন আসি আমি এখানেই থাকবো। এখান থেকে সবগুলো জায়গায় ঘুরতেছি, মোটামুটি এখান থেকে সবগুলো জায়গায় কাছে এবং ঘুরতেও সুবিধা। তো আমরা মোট তিনজন যাইতেছি, আমাদের সাথে আরেকজন যে যাবে তার জন্য ওয়েট করতেছি। এখানে শুরুটাই হয়েছে পানি দিয়ে। ঝর্ণাটা কোন দিকে, এদিকে না ওইদিকে? এই পানিটা কই যায়? পানি সেই লেভেলের ঠান্ডা। রাস্তা থেকে একটু ভিতরে আসছি আর এই পানিটা দেখছি, এদিক থেকে পানি আইসা, তারপর ওই দিক থেকে পানি আইসা, এই সাইডটাতে যাইতেছে। আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাব। আর ওই যে পাহাড় দেখা যাইতেছে এই পাশে, আমরা কি এদিক দিয়ে যাব? না, আমরা এই রাস্তাটা দিয়ে ঝর্ণার দিকে যাব। ঝর্ণার পানিগুলা এদিক দিয়ে যাইতেছে। আসলে এখানে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয়, সেই জন্য এখানে এত পানি। এখান থেকে হাইটা গেলে 40 মিনিট লাগবে। পাহাড়ি রাস্তায় 40 মিনিট হাঁটা মানে অনেক কিছু। মনে হইতেছে পাহাড়ের ট্রেকিং করতেছি, আমরা নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। মানে এই যে পানিটা আসতেছে এটারে আমরা ফলো করে উপরে যাব নাকি? এই পাশে যে মাটিগুলো আছে দেখেন, জাস্ট এই গাছের শিকড়ের জন্য মাটিগুলো আটকায় আছে। যে কোনো টাইম এই মাটিগুলো এখানে পড়ে যেতে পারে। এই যে ওই পাশে একটা গাছ দেখা যাইতেছে, একদম বের হয়ে গেছে মাটিগুলো, জাস্ট ওই শিকড়ের জন্য এই গাছটা এখানে দাঁড়ায় আছে। সেই লেভেলের একটা জায়গা দেখেন, পুরাই পাহাড়ি একটা এলাকা। চারপাশে ঝর্ণার পানিগুলা, দুই পাশে পাহাড়, পানির ফ্লোটাও অনেক বেশি। পানি কি জোরে আসতেছে উপর থেকে। হাঁটতে হাঁটতে অলমোস্ট পাহাড়ের সামনে চলে আসছি। এই যে পাহাড়, তিন দিক থেকে পানি আসতেছে, পানির যেই পরিমাণ আওয়াজ। এই যে এখান থেকে একটা আসতেছে, তারপর এখান থেকে একটা আসতেছে, তারপরে ওই দিক থেকেও আসতেছে, আর পানিগুলো সব এই নিচের দিকে যাইতেছে। কি তোমাদের গোসল করা শেষ? গোসল শেষ, বাসা কোথায়? আচ্ছা, এখানকার মানুষগুলো ফ্রেন্ডলি, যদি আপনি তাদের সাথে সুন্দর ব্যবহার করেন তাহলে, আর যদি উল্টা পাল্টা হইলে তাহলে উল্টা পাল্টাই। আরেকটা বান্দর, আরে যা বেটা তুই পারবি, তুই এলাকার পোলাপার না, যা পারবি, তুই পারলে মনে কর যে মিলিয়ন ভিউ, যা। হ্যাঁ উইটা যা, উইটা যা। ওরে পানি রে, কি ঠান্ডা। ওরে সুজন, ওরে ভাই, সাবাস সাবাস, অস্থির লেকিন তো অনেক উঁচা, প্রচুর শ্যাওলা এখানে, তার মধ্যে কেমনি জানি উঠে গেছে গা। ভাই রে ভাই, ওই কেমনি উঠলো? এদিক থেকেও পানি পড়তেছে, এখানে পানির ফ্লোটা একটু কম, বাট এখান থেকে অনেক জোরে পড়তেছে। এইখান থেকে ছবি টবি তুলে আমরা এখন সামনের দিকে যাইতেছি। অন্যান্য দিন কিন্তু প্রচুর মানুষ থাকে, আজকে মোটামুটি মানুষ কম। একদম সকাল সকালে আসছি। ওইখানে একটু কুয়া আছে সামনে, আরো
এখানে পানি খেলাম, এখানে পায়রা নাকি অনেক ফ্রেশ। আর আস্তে আস্তে আমরা যে জায়গাগুলোতে যাইতেছি এখানে শ্যাওলার পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে, তো একটু সাবধানে আগাইতে হবে যাতে স্লিপ না করি। যদি স্লিপ করে পড়া যায় ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, যেহেতু জুতা পরা হাঁটতেছি স্লিপ করার সম্ভাবনা একটু বেশি, তাই একটু সাবধানে হাঁটতে হইতেছে। বাই দ্য ওয়ে আমার কোনো প্রবলেম নেই, আমার সাথে দুইটা ফ্রেন্ড আছে, ওই দুইটা ফ্রেন্ডই এখানকার, তাই ওরা আমাকে গাইড করতেছে যে কোন দিক দিয়ে গেলে ভালো হয়। আস্তে আস্তে আমরা আরও ঘন জঙ্গলের ভিতরের দিকে যাইতেছি, দুই পাশে এই ঘন জঙ্গল, আর উপরে যে গাছপালাগুলো দেখা যাইতেছে এগুলো হচ্ছে পাহাড়, তাই নাকি? লেটসি আমরাও দেখি ওরা কি এমন জায়গা দেখছে, না আসলেই সুন্দর। পুরা ভিউটা হচ্ছে এরকম, মানে যত সামনের দিকে আগাইতেছি সৌন্দর্য তত বাড়তেছে। সামনের দিকে যাই দেখি আর কি কি আছে। ওরে রে পানি কি জোরে পড়তেছে উপর থেকে, প্রচন্ড সাউন্ড পানির, কথা কেমন বোঝা যাইতেছে আল্লাহই জানে। এই যে গর্ত, আরে এখনই বোঝা যেতে নিয়েছিলাম রে ভাই, এখানে তো গর্ত। এই যে এইখানে পাড়া দিছিলাম এই জায়গাটা, যে গর্ত বোঝাই যেতেছে না। আর দেখেন পানি এত জোরে পড়তেছে ওই পাথরটা গর্ত হয়ে গেছে, আমাকে লিটারালি পানি ধাক্কা দিয়ে ফালাই দিতেছে এত জোরে পড়তেছে পানি। এই যে এই পাশ থেকে পানিটা পয়রা এদিকে যাইতেছে, শুধুমাত্র এই পানির আওয়াজটাই শোনা যাইতেছে, আদারওয়াইজ অন্য কোনো আওয়াজ নাই এই সাইডে। একদম ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গেছি আমরা, এখানে সাপ টাপ নাই তো? না সাপ আছে। এই জায়গাটা অনেক খাড়া এবং অনেক পিছলা, যার কারণে দুই তিনবার পয়রা যেতে নিছিলাম, আর আমাদের সাথে যে একটা ছোটো ভাই আসছে ও একটু আগে পয়রা গেছে ওই জায়গাটাতে। জায়গাটা এত পরিমাণ পিছলা, এই যে সবুজ সবুজ দেখা যেতেছে এগুলো সব হচ্ছে শ্যাওলা, এই যে এখানেও সবুজ সবুজ আছে এগুলো সব শ্যাওলা। উপরে উঠতে হয় তাহলে পানিটা দিয়ে উপরে উঠতে হবে, ঝর্ণা তো এখনও বাকি আছে। কয়টা ঝর্ণা পার করলাম? চারটা। এখানে উঠবো কিভাবে আল্লাহ জানে, ওরা কিভাবে উঠে সেটা দেখাই। কি পরিমাণ খাড়া আল্লাহ জানে, ক্যামেরায় বুঝাইতে পারতেছি কিনা, বাট অনেক খাড়া। এই নিচের থেকে আমরা উপরের দিকে উঠছি, আর আশেপাশে পাহাড় আর পাহাড় গাছপালা। এখানে আরেকটা ভাই ব্রাদার আছে, রাঙামাটি থেকে আসছে, আসাম বস্তি। ওই যে ব্রাজিলের রং করা যায় এটা, ওই আসাম বস্তিতে দুইটা ব্রিজ আছে, যে ব্রিজের এক পাশে হচ্ছে আর্জেন্টিনার পতাকার কালার, আরেক পাশে হচ্ছে ব্রাজিলের পতাকার কালার, ওদের ভাষা হচ্ছে ওইখানে। উপরে মানুষজন আস্তে আস্তে নামতেছে নিচের দিকে, আমি মনে করছিলাম জাস্ট আমরাই কয়েকজন আসছি, কিন্তু এখন দেখতেছি এখানে আরও অনেক মানুষ আসছে। এই যে এখান থেকে আমরা উপরে উঠছি, এখন আমরা আরো উপরের দিকে উঠবো। ঝর্ণার পানি দিয়ে ভিজে গেছি টোটালি, চাইছিলাম একদম মেইন যে ঝর্ণাটা আছে ওইখানে গিয়ে পানিতে ভিজবো, কিন্তু পানি দেখা কন্ট্রোল হইতেছিল না, শুধু পাহাড়ের উপর পাহাড় বাইতেছি। এখন এই যে আরেকটা, এটা এটার উপরে উঠতে হবে। সুজন বলতেছে এইখানে নাকি অনেক গর্ত আছে, বাট এটা একদম দেখা বোঝা যাইতেছে না যে এখানে অনেক বড় গর্ত আছে। তুই নাম তো দেখি কত বড় গর্ত এখানে। তুই তো চিকারের খাতায় নাম দেওয়া দিলি রে, মানে আমি নতুন দেখে আমার যা তা বুঝাইতেছি। অলমোস্ট আমরা কাছে চলে আসছি, দুই দিক দিয়ে পানি আসতেছে, এদিক দিয়ে আর হচ্ছে এদিক দিয়ে। এইটা হচ্ছে মেইন ঝর্ণা, এইখান থেকে ওই নিচের যে ঝর্ণাগুলো ছিল ওগুলাতেই বেশি পানি ছিল, কত উপর থেকে পানি পড়তেছে। আকাশ বলতেছে শুভলং ঝর্ণা যাবে, আমি বললাম যে আমার বাসার এখান থেকে 5 কিলোমিটার ভিতরে আছে, শুভলং চাইতে অনেক সুন্দর, দেখেন অনেক উপর থেকে পানামতাছে। এখানে আরও মানুষ ওয়েট করতেছে, সেই জন্য একটু সামনে চলে আসছি, ওনারা গোসল করার পরে আবার আমরা যা গোসল করব। এইখান থেকে ফুল ভিউটা আমি একটু দেখাই, চারপাশে পাহাড় মাঝখানে এখান থেকে পানি পড়ে, অনেক মানুষ ওয়েট করতেছে গোসল করার জন্য, একটু দেখাই দেবো একজনের পর একজনের সিরিয়াল। এখন ওনারা গেলে আমরা দিতে যাবো সিরিয়ালে। এমন সময় গেছে এখানে মধ্যে এত মানুষ উপরে উঠতে পারি নাই, নিচে তারা রাখতে হইছিল। তোমাদের ল্যাঙ্গুয়েজে কিছু বলো না, চাকমা ভাষা, চাকমা ভাষা। তোমাদের গোসল করে কেমন লাগছে?
ভালো ভালো একটু ভালো না চাকমা তো ভাষা কি বলে চাকিনে খুব কম লাগে আর আর কত ছোট গ্রাম না এদের ভাষা মিক্স চট্টগ্রামও আছে আমরা ওইখানে আরেকটা ঝর্ণাতে আসছি ওইখানে অনেক ভাই বাদের সাথে দেখা হয়ে গেছে ওদের সাথে ছবি টবি উঠাইলাম এখন আমরা ওইখানে আসছি আর তো ওইখানে গোসল করে আমরা এখন এখান থেকে বেরোলো।